হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আমার ব্লগটা শুরু করলাম আর কালকে কিছু কিছু ভিডিও শ্যুট করা হয়েছে। তালা চাবি নিতে হবে। তো মা এই শাড়িটা পরেছে আজকে, নতুন শাড়ি। গঙ্গায় স্নান করার পরে মানে শাড়িটা পরার কথা ছিল কিন্তু স্নান করতে পারেনি, ওই পারে গিয়ে বেলা গেছিলো। তো আর একদিন হয়তো নিয়ে যাব গঙ্গায় স্নান করাতে। আমরা দুই মামে আগে করে নিয়েছি, ভাগ্যিস আমরা করে নিয়েছি। কারণ কি বলতো, অবন্তিকাকে পরে করলে ঠান্ডা লেগে যাবে জন্য আমি আগে করিয়েছি ওকে। আর মানে স্নান করলে তো পরে জামা কাপড় ভেজা কিছু না কিছু রয়ে যাবে, তো ভারী অনেকটাই লাগবে জন্য আমরা পরে মানে আমরা বলছি মা আর অবন্তিকার বাবা কি শোনা মা আমি একটা কথা বলছি। হ্যাঁ বলো। গঙ্গা স্নানে এত মজা। স্নান করেনি। আর পরে আমার জামা কাপড় যেগুলো আর কি ভিজে ছিল সেগুলো তো আমি উবাইছি। বাবা কি যে ভারী, তোমাদেরকে কি বলবো। মানে আমি যেহেতু সবারই থেকে ছোট তো সেই জন্য কাউকে দেয়নি আমার ভেজা কাপড় জামাগুলো উবাইতে। যেমন ধরো মা, মা তো বয়স্ক লোক, আমার ভেজা কাপড় জামার ভারী উনি উবাবে, কেমন লাগে না? দেয়নি। তারপরে আমার বর, বরকেও দেয়নি। আর অবন্তিকে আমার থেকে ছোট, ও তো বাবা নিতেই পারবে না। তো আমি যে উবাই নিয়ে আসি সে আমি জানি যে কতটা ভারী উবাই নিয়ে আসি। তো যাই হোক, আজকে যাচ্ছি হচ্ছে একজন দিদির বাড়িতে। তো আমাকে যেতে বলেছিল রাজযাত্রার যে দিন সেদিন যেতে বলেছিল। তো তারপরে সেদিন আমার পিরিয়ড হয়েছিল, শরীর খারাপও ছিল, তো যাওয়া হয়নি। তারপরে দুই দিন পরে যেতে চাইছিলাম, তো তারপরেও আমার জ্বর টর এগুলো অনেক কিছু কেটে গেল না, তো সেই জন্য যাওয়াই হয়নি। তো আজকে ভাবলাম যে সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাবাড়ি হয়ে গেছে, তো সময় আছে যেহেতু দুপুরবেলা একটু গিয়ে দিদিদের বাড়িতে মানে গোপাল ঠাকুরকে দর্শন করেও আসবো, দিদিদের সঙ্গে অনেক কিছু গল্প করেও আসবো আর কি, ভালো লাগবে। তো সেই জন্যই আর কি যাচ্ছি। আরে লাইট টাইটগুলো এখনো অবধি বন্ধ করিনি, বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা আজকে লিপস্টিক দেয়নি, তো তারপরেও না ভালো লাগতেছে, তাই না বলো? মাকে আজকেও শাড়ি পরাই দিছি, তো আজকে ক্যামেরা ধরার লোক নেই, তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। আর প্রথমে একবার মা নিজে নিজেই চেষ্টা করেছিল, মানে কেমন করে যেন করছিল অবন্তিকা, স্টাইল ছিল না। ও মানে মা পড়েছে এমনি এমনি কেমন করে পড়েছিল, স্টাইল নাকি ছিল না? অবন্তিকা বলতেছে ঠাকুমা তুমি কেমন করে পড়ো তো, স্টাইল নাই। আর হাত ধরো অবন্তিকা, তো বন্ধুরা এই হচ্ছে মধ্যম গ্রামের রাসের মেলা। তো রাসের মেলার পাশ দিয়ে রাস্তা দিয়েই আমরা যাব হচ্ছে দিদিদের বাড়িতে। তো দিনের বেলায় মেলার দৃশ্যটা দেখো, মানে কেমন যেন ধুধু ধুধু এলাকা মনে হয়, কিন্তু রাতের বেলা দেখলে তোমরা কি বলবে, আর এত ভিড় হয়। তো আমি তো এর আগে একদিন মানে অল্প একটু ঝলক দেখিয়েছি তোমাদেরকে, মানে সেলফি স্টিক যেদিন আমি কিনতে আসছিলাম সেদিন কিন্তু দেখিয়েছি, তো কতটা ভিড় হয় কতটা পরিমাণে, তো সেই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, এখানে মিষ্টির দোকান টোকান এগুলো ঢেকে ঢুকে রেখেছে, পাশ দিয়ে আমরা যাচ্ছি, অনেক দোকান ঘামন খুলে খুলে রেখেছে, লোক নেই। দিনের বেলায় দেখলে মনে হয় যেন কোনো সৌন্দর্যই নেই দোকানগুলোর, কিন্তু রাতের বেলা যখন লাইট টাইট সব জ্বলে এবং মানুষজন আসে তখন কিন্তু দেখতে খুব ভালো লাগে, মেলাটার মানে দৃশ্যটাই অন্যরকম হয়ে যায়। তো বন্ধুরা আমি রাস্তা ভুলা হয়ে গেছি, তো তারপরে দিদিকে ফোন করলাম, দিদি বললো যে না এই পাশে রাস্তা, তো যাচ্ছে। আর মাকে দেখো, মা তো হাঁটতে পারছে না, সে ঠিক আছে। আর বেরোনোর আগে এমন সুপারি খেয়েছে চুনপান দিয়ে, এখন ঘামতেছে। আর আমাকে বলতেছে না খাইনি, মানে আমি কিন্তু বুঝতে পারছি যে ওনার ওই জন্যই মাথা ঘুরতেছে বা বারবার থুতু ফেলতেছে। মা আমাকে কিন্তু গরম লাগতেছে না, আমার এখানে গরম লাগতেছে।
তুই সোয়েটার, ও তো স্নান করছে, স্নান করার পরে কি করছে, সোয়েটার পরে একদম রেডি, কি বলবো, বাইরে যে এত রৌদ্র টৌদ্র, ঘরের ভিতরে থাকলে না বোঝাও যায় না, আর ঘরের ভিতরে থাকতে থাকতে ঠান্ডা ঠান্ডা একটা ভাব, আর এখন তো শীতের সময়, ঘরের ভিতরে থাকলেই ঠান্ডা লাগে। তো এই হচ্ছে দিদিদের বাড়ি, দেখতে পাচ্ছো এখানে, আমরা তো এইদিকে যাচ্ছিলাম, তো ভাগ্যে ডাকলো, আসো ওর গায়ের মশা, তুই সবসময় মারিস নাকি? আমরা তোমাদের বন্ধু, আসছি ঘুরতে, তোমাকে দেখতেই এই যে অবন্তিকা আসলো। আসো, হ্যাঁ ও ঠাকুর ঘরে, ও ভালো হয়েছে, আমি আবার গোপাল শোনার জন্য, দিদি ভাই আসবো, আমরা স্নান করে আসলাম, এই যে গোপালের জন্য আনছি আমি, ওতে ইয়ে আছে তোমার গাজরের হালুয়া খালে তো, কি ব্যাপার, তুই পুজোর দিন আসিসনি কেন, বৃষ্টি ছিল যে, ও গোপালের এত পোশাক, ওই যে পোশাক সবারই, আসো আসো, হ্যাঁ দুটো বাথরুম, একটা ঘর, এইবার ভাইয়ের বউ থাকে, তো মনে হয় তুমি অনেক কম দামেই পাইছো, হ্যাঁ এত বড় স্পেস, খুব সুন্দর, ১৬ রকমের জবা আছে আমার বাড়িতে, নিচে আছে কতগুলো, ১৬ রকমের জবা লাগাইছি, এই মার পুজো যখন করতেই হবে, জবা গাছ দিয়ে ভরাই, গোলাপটাও সুন্দর, সকালবেলা সব ফুল তুলে নিয়ে গেছে, ও তাহলে তো দেখতে খুব সুন্দর হয়, আমি এই জবাটা লাগাইছিলাম দিদি ভাই বাড়িতে, তো আমাদের বাড়িতে না রৌদ্র ছিল না, না হ্যাঁ রৌদ্র নাই, ওই জন্য না কেমন হয়ে গেছিল, এটা কমলার গাছ না লেবু, লেবু লেবু পাতি লেবু, হ্যাঁ আমাদের বাড়িতেও আছে, আমাদেরটা বড় হয়ে গেছে, খাওয়া দাওয়া করে
বসলাম, বসে মানে কি বলবো, খাওয়ার সময় ভিডিও করিনি, এটাও ভুলে গেছিল। তো খাওয়ার মেনুতে কি কি ছিল তোমাদেরকে বলছি, তো মোজা দিয়ে চিংড়ি মাছ একটা ঘন্ট ছিল, তারপরে পটল আলু, তারপরে বাদাম টাদাম দিয়ে একটা তরকারি ছিল, তারপর ডাল ছিল, বেগুন ভাজা ছিল, আর ছিল ইলিশ মাছ বেগুন আলু দিয়ে করেছো, হ্যাঁ, আর আর কি পাঁপড় ছিল। তো যাই হোক, তো বন্ধুরা আমি শুনেছি একটা কথা শুনেছি, সেটা আমরা জানি না, তো সবাই আছে এখানে, তো দিদি ভাইরা আছে, তো দিদি ভাইরা আমাকে জিজ্ঞাসা করলো সেই বিষয়টা, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা নাকি ইয়ে পায়, বেকার ভাতা পায়। তো যাই হোক, আমি জিজ্ঞাসা করবো বেকার ভাতা পাও, তো সবাই ওয়াইটিতে আমাকে নিয়ে আঙ্গুল তুলছে, আমি নাকি শাশুড়ি মায়ের বেকার ভাতার জন্য। সবচেয়ে ভালো হতো উনি যদি কথা বলতে পারতো, হ্যাঁ তাহলেই ভালো হতো, সত্যি মিথ্যা সব যাচাই হয়ে যেত। হ্যাঁ, ওনাকে নাকি আমি মানে ইয়ের জন্য বেকার ভাতা পায় হাজার টাকা করে ওই লোভে নিয়ে আসছি, ও স্বামীর চাকরির পয়সা হচ্ছে স্বামীর বেকার ভাতা, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। কত টাকা পাও বেকার ভাতা? কি অবস্থা, আমাকে নিয়ে যা হচ্ছে, আমি শুধু বেশিরভাগটা আমার মন মানে পবিত্র রাখি আর সব কথা বলি, ঠিক আছে, আর বিশেষ করে আমি আমার ঠাকুরকেও জানাই, ঠিক আছে, ঠাকুর বোকা। তো বন্ধুরা এখন সবাই মিলে বাড়ির দিকে রওনা দিচ্ছি, দেখতে পাচ্ছ দিদি ভাইও রেডি শেডি হয়ে বাজারে যাবে, তো আমরা একসঙ্গে বেরিয়ে পড়েছি, চলো। তো যাওয়ার পথে এদিকে মাকে একটুখানি ঠাকুর দর্শন করিয়ে নিয়ে যাচ্ছি, আর এই মাসের লাস্টে আর কি 28 তারিখে মেলা শেষ হওয়ার কথা, তো এর মধ্যে আসতে পারি কি পারি না, তো ভালোই হলো, এদিকে আমরা ঠাকুর দর্শন করে যাচ্ছি আর কি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।